তুমি এখন কোথায় আছো? আমি এই তো বাড়িতেই। ইয়েতে শ্বশুর বাড়িতে না বাড়িতে? কবে আসছো? বাড়িতে যাব আজকে, এই আসলাম, কালকে কালকে না পরশু। এটা কি তোমারই নাম্বার না সুদীপ্ত দার? এই সুদীপ্ত। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি রাখি বিশ্বাস, চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে। আর আজকের ভিডিওটাকে স্কিপ না করে ফার্স্ট টু লাস্ট দেখতে থাকো, তোমাদের সকলের খুব ভালো লাগবে। তো চলো বেশি কথা না বলে আজকের ভিডিওটা শুরু করা যাক। এই অডিও ক্লিপটা জাস্ট এন্টারটেনমেন্টের ভিডিও থেকেই নেওয়া। সিধু নিয়ে অবশ্যই কথা বলবো, তার আগে এই অডিও ক্লিপটা একটু শোনা যাক। আর এটা শোনার পর তোমরা সকলেই বুঝতে পারবে আসলে এসব কি হচ্ছে। যাই হোক, টিনা নিজেই বলেছে সে কার সঙ্গে কোথায় আছে। আপনি কি বলছেন, টিনা দি আছে? হ্যাঁ আছে। কাকে চাই? আমি ওই টিনাদির সাথে একটু দেখা করতে চাই আর কি। আপনি কে বলছেন? বললাম তো মিশমশাই। না না তো আচ্ছা ঠিক আছে। হ্যালো হ্যালো কে? হ্যাঁ টিনাদি, তুমি কোথায় আছো? কে চিনতে পারলাম না। আমি একজন ইউটিউবার গো, তোমার বাড়ির কাছে আমার বাড়ি। আমি একটু তোমার সাথে দেখা করতে চাই, আমার একটু চ্যানেলটা একটু গ্রো করতে চাই। কোথায় আছো তুমি? দেখো আমি তো ইয়ে মানে চ্যানেল প্রমোট করি না, তো না একটু যদি একটু করে দিতে তোমাকে আমার খুব ভালো লাগে জানো। এই কোথায় তুমি? টাকি টাকিতে বাড়ি টাকির কাছেই। তুমি এখন কোথায় আছো? আমি এই তো বাড়িতেই। ইয়েতে শ্বশুর বাড়িতে না সবাই ভালো আছে তো? আচ্ছা ঠিক আছে, তাহলে আমি পরে ফোন করবো, তুমি আসতে পরে ফোন করবো, ঠিক আছে? এই নাম্বারে পাবো তোমাকে? এটা কি তোমারই নাম্বার না সুদীপ্ত দার? হিন্দু ধর্মের মতে সিধু কিন্তু খুবই পবিত্র। যাই হোক, সমস্ত কিছু চলছে টিনা আর সন্দীপের মাঝে। টিনা বলল সে এখনো পর্যন্ত নাকি সন্দীপের নামেই সিধুর পরে। আর হ্যাঁ, সিধুর পড়া মানে পড়ছি বলে মনে পড়ে গেল যে তোমাদের অনেকের অনেক প্রশ্ন, যেটা প্রত্যেক দিনের ভিডিওতে আসে যে কার নামে সিঁদুর পড়ো, সিঁদুর তুমি কার? হ্যাঁ তো কি আর বলো, মানে আমার উত্তর দিতে গিয়ে আমার নিজেরই হাসি পাচ্ছে। যাই হোক, ব্যাপার হলো দেখো, এখনো পর্যন্ত যেহেতু ডিভোর্স হয়নি, ঠিক আছে, তো যেহেতু আর কি হিন্দু সমাজে বাস করি, তো সবার সাথে ঘুরতে ফিরতেও হয়, তো সেখানে এরকম ভাবে আর কি একটা সাধারণ মানুষ শাখা সিঁদুর খুলে ওরকম ভাবে ঘোরা একটা বাজে ব্যাপার, তো ওই জন্যই আর কি আবার আমি নতুন করে পড়েছি, ঠিক আছে? তো যাই হোক, এই হলো আসল কারণ। তো মানে অনেকেই অনেক রকম ভাবে গল্প রচনা করছে, তো আমি সবাইকেই শুধু একটা কথাই বলি যে গুজবে কান দিও না। যে জিনিসটা এখনো হয়নি এখনো পর্যন্ত, সেই জিনিসটা নিয়ে এত ঘাটাঘাটি মাতামাতি না করাই ভালো। ভালো যখন হবে তখন আমি তোমাদেরকে অবশ্যই জানাবো, ঠিক আছে? তাই বলে এখন আমি কার নামে সিঁদুর পড়ছি না পড়ছি, যেহেতু আমার যে এখন আর কি বর্তমান আছে, তো তার সাথে যেহেতু এখনো ডিভোর্স হয়নি, এবার বুঝে নাও। টিনা যেটা বললো সেটাই কিন্তু সকলকে বিশ্বাস করতে হবে। তবে এর আগেও কিন্তু এসব বিষয় নিয়ে টিনা মিথ্যা কথা বলেছে। সত্যিকারের শাখা পড়ে বলে এটা কিন্তু প্লাস্টিকের চুড়ি, আর এখন এসব বলছে। যাই হোক, আগে অনেক ভিডিওতে বলেছি তুমি যদি সন্দীপের নামেই সিঁদুর পড়ো তাহলে মাঝে কিছুদিন কেন শাখা সিঁদুর খুলে ফেলেছিলে? হ্যাঁ তখন খুলেছিলাম একটা রাগের বসে। সন্দীপের মতো আমি এখানে একটা কথাই বলবো, একজনের নামে সিঁদুর পরে অন্যজনের সঙ্গে ঘুরে ফিরে বেড়াচ্ছ, সত্যি এটা অবাক করার মতোই বিষয়। ওয়াইটিতে এখন সিঁদুর নিয়ে খুব হইচই চলছে, তো সিঁদুর খেলা হচ্ছে। সিঁদুর তুমি কার? কার সিঁদুর? তো সিঁদুরের গায়ে তোর নাম লেখা নেই। আজকে সমাজের দোহাই দিয়ে কার নামে না কার নামে সিঁদুর পরে আরেকজনের নামে দোষ। তোর প্রাক্তন স্বামীর নামে সিঁদুর পরে ভ্যালেন্টাইন্স মানিয়ে যাচ্ছিস অন্য কারোর সাথে,
রাত দিন ঘুরছিস তার সাথে, কোথায় না কোথায় গিয়ে রাত দিন কাটাচ্ছিস, আর সিঁদুরের বেলায় রাখতাম স্বামীর নাম কেন? তুই যার সাথে ঘুরছিস তার নাম নিয়ে পর। হিন্দু সমাজে নতুন একটা সম্পর্কে জড়ালে তখন তার তার স্বামীর মঙ্গল কামনার্থে সেই সিঁদুর পরে, আর সেই সিঁদুরটা নিয়ে নোংরা থেকে নোংরা খেলা শুরু হয়ে গেছে। ওয়াইটিতে সোশ্যাল মিডিয়ায় সিঁদুর খেলা চলছে। হিন্দু সমাজটা তো শেষ হয়ে যাবে এদের জন্য। সমাজ দেখাচ্ছে কোন সমাজে আছে, কোন সমাজে লেখা আছে যে একজনের নামে সিঁদুর পরো আর আরেকজনের সাথে ঘুরে বেড়াও রাত দিন কাটাও। আজকে তার নাম পর্যন্ত নিতে পারছিস না, তার সিঁদুর পরে বসে আছিস তুই। তুই কত বড় সতী, নোংরা খেলা আর কত খেলবে, একটু পরিণামের কথাও ভাবো। ব্রাহ্মণ, ব্রাহ্মণ নামের তো এরা কলঙ্ক, হিন্দু সমাজটাকে একদম শেষ করে দেবে এরা, একেবারে যা নয় তাই বলে যাচ্ছে এক ধারসে। তোর পরম শত্রু থাকলে সেটা হচ্ছে সেই মানুষটা, আর তার নামে তুই সিঁদুর পড়ছিস, এটা লোককে বোঝাচ্ছিস। হ্যাঁ, তোর এই যুক্তিটা তোর কাছেই রাখ, এটা আমার তো মনে হয় না কেউ স্বীকার করবে তোর এই চুক্তি। এই নোংরা খেলাগুলো বাদ দিয়ে লাস্টে একটা কথাই বলবো, টিনা ভিডিওতে যাই বলুক না কেন, অডিওটা শোনার পর তোমরা সকলেই বুঝতে পারছো সে কার নামে সিঁদুর পড়ছে। ঋত্বিক অধিকারী নামটা তোমরা সকলেই শুনেছো, ইউটিউবে আছে বেশ কয়েকটা চ্যানেল, আর তার ভিতরে একটা চ্যানেলের নাম 500 কোটি। বাংলায় এই ধরনের ভিডিও খুব কম লোকেই ছাড়ে। ইউটিউবে ঋত্বিক অধিকারী এই চ্যানেলটায় নতুনভাবে ভিডিও ছাড়া শুরু করলো। আমরা খুলেছি ওয়েস্ট বেঙ্গলের প্রথম ফ্রি ফুচকা স্টল। এই যে পুরো ফুচকার গাড়িটা দেখছো সম্পূর্ণ ফ্রি, আনলিমিটেড ফুচকা যত খুশি খাও, একটা টাকাও নেওয়া হবে না। তার উপরে ফুচকার কম্পিটিশনও হবে, যেখানে সব থেকে বেশি ফুচকা যারা খাবে তারা 100 টাকা করে পেয়ে যাবে। আমরা এসে গেছি আমাদের 500 কোটির টিম মেম্বারদের সাথে, তো আজকে পুরো ফুচকার গাড়ি যেন খালি হয়, ঠিক আছে? এরই সাথে আমাদের এন্ট্রি হয়ে গেছে বসুলি কাকার। কম্পিটিশন হচ্ছে নাকি রে ভাই, আমি কব খাই, গাড়ি শেষ হয়ে যাবে তো। আমরা নাম দিয়েছি বসুলি কাকা, কারণ এই রুটের প্রত্যেকটা বাস যে যাচ্ছে না সবার কাছে গিয়ে টাকা বসুল করে আবার ফুচকা খেতে জয়েন করছিল। ফুচকা কম্পিটিশনের প্রথম রাউন্ডে ছিল আমাদের মাফলার কাকা, আর মাফলার কাকার আলাদা লেভেলের কনফিডেন্স ছিল, কিন্তু তারই সাথে ছিল আরেক কাকা যে 46টা ফুচকা অলরেডি খেয়ে নিয়েছিল। তাহলে কটা ফুচকা খেলো তুমি? 46টা। আর কি মনে হচ্ছে খেতে পারবে নাকি? আর পারবে না। এ শঙ্করদা, গাড়ি চলে আসবে তো ভাব খাস না। কিন্তু এইদিকে আরাক কাকা ছিল যে বলছিল নাকি পুরো ডাইরেক্ট সেঞ্চুরি মারবে। 149টা হাফ সেঞ্চুরি করে দিয়েছে কাকা, কাকার জন্য একটা জোরে হাত তালি। মাফলার কাকা তো হাফ সেঞ্চুরিতে উইকেট পড়ে গেল, কিন্তু এইদিকে আমাদের কাকা 75টা প্রথম চ্যাম্পিয়ন হয়ে যায়। তাহলে 80টা তুমি খেতে পেরেছো, তোমার জন্য একটা গিফট আছে। আর কি খাবেন? আর খেতে পারবে তুমি? না আর খাবো না। তাহলে আজকে আমাদের ফুচকা ফ্রি কনটেস্টের মানে উইনার হচ্ছে ফার্স্ট প্রাইজ 100 টাকা, যে বেশি খাবে দাদার হাতে। আমার কাছে আছে টয়েস, টেডি বিয়ার আর নানা গিফট, কারণ আজকে আমি 24 ঘন্টার জন্য সবাইকে ফ্রিতে গিফটস দেবো। আমাদের 24 আওয়ার্স চ্যালেঞ্জ শুরু হয় ভোর 6টা থেকে, যখন আমরা চলে যাই একটা হসপিটালের সামনে। এখানে একজন ভাইরাল ঘুগনি কাকা বসে, যিনি 10 টাকায় আনলিমিটেড ঘুগনি দেয়। এই যুগে দাঁড়িয়ে 10 টাকায় আনলিমিটেড ঘুগনি দেওয়ার সত্ত্বেও নানা ফুড ব্লগারদের অদ্ভুত অদ্ভুত প্রশ্ন, অপমান, গণ্ডগোলের মধ্যে আমাদের ঘুগনি কাকুকে পড়ে যেতে হয়। একেবারে ভোর 6টায় আমাদের 500 কোটির টিম পৌঁছে যায় ঘুগনি কাকুর কাছে। আমরা ঘুগনি কাকুর পুরো হাঁড়িটাকে নিয়ে নিই, নিয়ে ওটাকে ফ্রি করে দিই আমাদের হসপিটালে যারা পেশেন্ট বা যারা বাড়ির লোক তাদের জন্য। এখন থেকে তাহলে সব ফ্রি ঘুগনি? হ্যাঁ সব ফ্রি, এবার ফ্রি, এবার ফ্রি, যত ইচ্ছে না ফ্রি দাও। এবার তোমাদের দয়, আসলে কেউ নষ্ট করো না, কেউ নষ্ট করো না, নষ্ট করবে না, খেলবে না, কিছু করবে না। এই খেতে থাকো যতক্ষণ খেতে পারবে, শোনো পয়সা লাগবে না, ধরো ধরুন ধরুন ধরুন, এই যতক্ষণ খেতে পারবে নিয়ে যাবেন, যে যত খেতে পারো, আরো যদি ভিতরে কারো থাকে ডেকে নিয়ে আসো, আজকে তো শনিবার, একটু বেলাতে আমি সবাইকে ডেকে পাঠিয়ে দেবো। তোমরা একজন কেউ দেবে ঘুগনি, প্লেট প্লেট দেবে কি? তাহলে আমি একটা বাটি বের করি, ফ্রি ঘুগনি, ফ্রি ঘুগনি, ফ্রি ঘুগনি। কাকা ভালো লাগছে ঘুগনি খেতে? আপনি এখানে রোজ খান? হ্যাঁ রোজ খান। আচ্ছা ঠিক আছে, আজকে ফ্রি আছে, আরো 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 প্লেট নিন, যত ইচ্ছা তত খাবেন। ঘুগনি খেতে ভালো লাগছে? ভালো লাগছে, তো ঠিক আছে, খুবই সুন্দর লাগলো, খুব সুন্দর লাগছে, ঠিক আছে আরো খান। ভালো লাগছে কাকা খেতে? তাহলে কত বছর ধরে করছো? 40 বছর হয়ে গেল, ভিতরে করতে লাগান বাইরে। আচ্ছা আচ্ছা, আপনি এখানে কতদিন ধরে খাচ্ছেন? বহুদিন ধরে খাচ্ছি। কেমন লাগে? ভালো লাগে। এই ঘুগনিটাতে আমি এতদিন ধরে বিক্রি করছি, পুরো হাঁড়ির ঘুগনিটা, সব ঘুগনিটাই একমাত্র তোমরাই কিনেছো।
একজন দোকানদার সব থেকে বেশি খুশি হয় যখন তার সব মাল বিক্রি হয়ে যায়, আর সেই খুশিটাই আমরা ঘুগনি কাকুর মুখে দেখতে পেলাম যখন আমাদের পুরো হাঁড়ি শেষ হয়ে যায়। ভিলপুট কিচেন নামে যে চ্যানেলটা আছে সেই চ্যানেলে কিন্তু চন্দন আর দুলালদার মধ্যে হয়েছে ঝামেলা। অবশ্য সেই প্রসঙ্গে এর আগে আমি একটা ভিডিও তৈরি করেছিলাম। যাই হোক, ইউটিউবে যে রান্নাবান্নার চ্যানেলগুলো আছে সেই চ্যানেলগুলো থেকে কিন্তু এখন প্রচুর টাকা ইনকাম হচ্ছে, তোমরা শুনলে অবাক হয়ে যাবে। সেটা নিয়ে অবশ্যই আমি একটা ভিডিও তৈরি করব। এই হচ্ছে মাশরুম, একদম ফ্রেশ চাষ করা মাশরুম। তো আমরা এসেছি আমাদের এই পাশের এক গ্রাম, সেখানে মাশরুম নিতে এসেছে এক দাদা, মাশরুম চাষ করেন। এটা তোলো বন্ধুরা, জঙ্গলদা তো এই মাশরুম আনগে খাইছি, দেখছেন সের একটা আলাদা স্বাদ আর এর একটা আলাদা স্বাদ, এর চাষের মাশরুম। এই দেখেন কি সুন্দর থোকা থোকা হয়েছে, দেখতে কত ভালো লাগে দেখেন। বেশ জাঁকজমকভাবে হলো সন্দীপের জন্মদিন, হ্যাপি বার্থডে সন্দীপদা। একটা কথাই বলবো, এভাবেই সারা জীবন হাসি খুশি থেকো। তো যাই হোক, আজকের এই সুন্দর অনুষ্ঠানটা আমার জন্মদিন উপলক্ষে করা হলো, আর সেটা অ্যারেঞ্জ করেছে সীমাদি, কিন্তু এর পেছনে রয়েছে আরও তিনজন মানুষ যারা আমাকে ভীষণ ভালোবাসে। মানে এত ভালোবাসতে পারে কেউ একটা অচেনা মানুষকে, তো তাদের কাছ থেকেই দেখে শিখলাম। এটা আমার লাইফে এই প্রথম এত বড় করে আমার জন্মদিন অনুষ্ঠানটা পালন করা হলো। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিওটা। জানি না ভিডিওটা তোমাদের কেমন লেগেছে, ভিডিওটা যদি ভালো লেগে থাকে বেশি বেশি করে লাইক করবে, শেয়ার করবে, কমেন্টস করবে, আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবে। দেখো নেক্সট একটা ভিডিওর সঙ্গে, সবাই খুব ভালো থেকো, বাই বাই।